বন্ধুরা প্রত্যেকটা ফুটবল প্লেয়ারেরই হেটার্স থাকে, এটা আমরা এর আগে দুইটি ভিডিওতে অবশ্যই দেখেছি। জি হ্যাঁ বন্ধুরা, মেসি ও রোনালদোর হেটার্স গুলোকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের অন্যতম আরো একটি ভালো প্লেয়ার কিলিয়ান এমবাপ্পের হেটার্সদেরকে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পে যত কম বয়সে যেভাবে এত উপরে উঠে এসেছে তা আসলেই প্রশংসনীয়। কিন্তু তার এই উঠে আসার পেছনে একটি আলাদাই কাহিনী রয়েছে, যার জন্য তার অনেক হেটার্স রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তার ফ্যান ফলোয়িং অত বেশি না, আর অনেকে রয়েছে যারা তাকে অনেক হেটও করে, আবার অনেকে তাকে সেলফিশ প্লেয়ার বলেও ডাকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিলিয়ান এমবাপ্পেকে কোন কোন ফুটবল প্লেয়াররা ঘৃণা করে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা প্রথমে যে ফুটবলারটি রয়েছে যে কিনা এমবাপ্পেকে হেট করে সেটা হচ্ছে নেইমার জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ক্লাবের গোল্ডেন বয় ছিল এবং এর জন্য তার ফ্যান ফলোয়ার অনেক ছিল। কিন্তু যখনই একটি হিস্ট্রি চেঞ্জ করে একটি রেকর্ড ব্রেকিং সাইন আপ করে নেইমার জুনিয়র যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিল, তখন কিলিয়ান এমবাপ্পের সেটা সহ্য হয়নি। জি হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা সকলেই জানি যে নেইমারের অনেক ফ্যান ফলোয়িং রয়েছে আর সে এখন লিড স্ট্রাইকার হবে, এমনকি তাকে পেনাল্টি মারা থেকে দূর করা হবে এবং ফ্রি কিক গুলো নেইমারই মারবে। আর এর জন্য নেইমারের উপর এমবাপ্পের হিংসা হতে শুরু করে এবং নেইমারের কাছ থেকে এভাবে পেনাল্টি ছিনিয়ে নেয় যেখানে সে অলরেডি একবার মিস করেই ছিল সেই ম্যাচে। তো এত সব কিছু দেখে নেইমার জুনিয়রও তাকে আস্তে আস্তে হেট করা শুরু করে। আর নেইমার জুনিয়র তো তাও ঠিক ছিল, যখন লিওনেল মেসি বার্সেলোনাকে ছেড়ে পিএসজিতে এসে যোগ দেয় তখন তার দ্বিগুণ হিংসা হয়ে পড়ে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পের জায়গা মেরে খাওয়ার জন্য এই দুইজন স্টার প্লেয়ার পিএসজিতে যোগ দিয়েছে এইরূপ ভাবত সে। আর এর জন্যই আমরা মাঝে মাঝে কিলিয়ান এমবাপ্পেকে সেলফিশ খেলতে দেখি, যেখানে সে পাস না দিয়ে নিজেই টাই করে এবং পেনাল্টি পেলে সেই সবার আগে মারতে যায়। কিন্তু এই তিনজনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এবং খেলার মাঠে তারা যেভাবে মিলেমিশে থাকে এবং তিনজন মিলে যেভাবে গোল দেওয়ার পরে সেলিব্রেশন করে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন না যে এদের মধ্যে কোনো হিংসাহিংসি রয়েছে। আর ফুটবল ইতিহাসে যদি দুইটি বেস্ট ফ্রেন্ডের নাম উঠে তাহলে উঠবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো, তারা একে অপরকে বেস্ট ফ্রেন্ড মনে করে এবং এদের মধ্যে কোনো হিংসাই নেই। কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা আর্জেন্টিনা ব্রাজিল নিয়েই পড়ে থাকে। তো বন্ধুরা এবার আরো একটি প্লেয়ারকে দেখব যে কিনা রিসেন্টলি এমবাপ্পের হেটার হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, এবার কাতার ওয়ার্ল্ড কাপ 2022 এ এমিনো মার্টিনেজ যখন এমবাপ্পের এইভাবে ঘাম ছড়িয়ে দিল সেই ইতিহাসটা তো আপনারা সকলেই জানেন। জি হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা ও ফ্রান্স লাস্ট টাইমের এই পেনাল্টি শুট আউটে মার্টিনেজ যে খেলাটা দেখিয়েছিল তা আসলে অসাধারণ। আর আমরা সকলে জানি যে কিলিয়ান এমবাপ্পে রোনালদোর অনেক বড় ফ্যান, সে রোনালদোকে মেন্টর ভেবে তার ফুটবলের জার্নি শুরু করে, তাই মেসিকে সে অতটা পছন্দ করত না, আর সেটারই বদলা নিয়ে নেয় ইমানো মার্টিনেজ। জি হ্যাঁ বন্ধুরা, মার্টিনেজ যখন এত সুন্দর সুন্দর সেভ দিয়ে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ নিয়ে দিল তখন এমবাপ্পের মুখ এতটুকু হয়ে যায় এবং কিলিয়ান এমবাপ্পে আর্জেন্টিনা টিমকে ভালো পছন্দ করত না, আর সেটারই বদলা নেয় মার্টিনেজ। জি হ্যাঁ বন্ধুরা, মার্টিনেজ যখন বাসে করে এভাবে সেলিব্রেশন করতে করতে যাচ্ছিল তখন তার একটি পুতুলকে সে এভাবে ইশারা করে দেখায় আর কিলিয়ান এমবাপ্পেকে এভাবে অপমান করে, আর এইটা খুব ভাইরাল হয়ে গেছিল। আর আমরা সকলেই জানি যে সে ট্রফিকে নিয়েও এরকম করেছিল, তো তার মাথা তার একটু ছিড়া থাকতে পারে সেটা বলে নয়, কিন্তু এইটা সত্যি যে সে কিলিয়ান এমবাপ্পেকে পছন্দ করে না। আচ্ছা তো বন্ধুরা, আমরা সার্জিও র‍্যামোসকে তো সকলেই চিনি, সে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার আর সেও এখন পিএসজিতে রয়েছে, মানে পিএসজি টিমটা কতটুকু হার্ড তা আপনারা বুঝতে পারছেন। আর এইখানে সার্জিও র‍্যামোসও এমবাপ্পেকে পছন্দ করে না, কারণটা হচ্ছে সার্জিও র‍্যামোস সিনিয়র একটি প্লেয়ার আর সে সবসময় এক্সপেক্ট করে যে এমবাপ্পে জুনিয়র হওয়ার কারণে সে তাকে রেসপেক্ট দিবে, কিন্তু এমবাপ্পে ঘুরিয়ে বলে যে তুমি আমার টিমমেট, আমার মনে হয় না আমাকে তোমার রেসপেক্ট দেওয়া লাগবে। আর তার এরূপ কথাবার্তা শুনে সার্জিও র‍্যামোস তাকে দেখতে পারে না, কিন্তু তারা একই টিমে খেলে, তো একই টিমে তিনটে ভালো প্লেয়ারের সাথে তার কিরূপ সম্পর্ক তা আপনারা বুঝতে পারছেন। মানে এমবাপ্পের কারোর সাথেই বনে না, সে তো হিংসা করে করে অন্যকে দিয়েও হিংসা করিয়ে নেয় আর এর জন্য তার জনপ্রিয়তার থেকে হেটার্সে বেশি, এমনকি সে মেসিকেও সেই রকম সম্মান দেয় না। আর সে যখন মাত্র 22 বছর বয়সে ছিল এবং ফুটবলে তার ক্যারিয়ার শুরু করছিল তখন মেসির কাছে ছিল 4-4টি ব্যালেঞ্জার, মানে তার থেকে কত সিনিয়র এবং কত ভালো প্লেয়ার
ক্যারিয়ার তাকে বুঝতে হবে, কিন্তু সে না বুঝে বেশি অ্যাগ্রেসিভ মুডে থাকে এবং অহংকার দেখায়। তো বন্ধুরা, এর পরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে পল পগবা। জি হ্যাঁ বন্ধুরা, ফ্রান্সের এই টুখোর প্লেয়ারটি কিলিয়ান এমবাপ্পেকে দেখতে পারে না। সে এক ইন্টারভিউ বলে যে পল পগবা তাকে নাকি কালো জাদু করেছিল, মানে চুড়েল আত্মা প্রেত এগুলো থাকে না, এগুলো দিয়ে কি জন্য এবং কেন করেছিল এটার তথ্য ভালোভাবে জানা যায়নি। কিন্তু পল পগবা বলে, এটা করে তুমি ঠিক করনি, আমার তোমার প্রতি কোনো নেগেটিভ ধারণা নেই, আমি সবসময় তোমার ভালো চাইতাম, কিন্তু তুমি আমার সাথে এটা ভালো করনি। এবং পল পগবার ডাক্তার কিলিয়ান এমবাপ্পের সাথে কথা বলতে মানা করে দেয়। তো আমরা যতগুলো প্লেয়ার দেখছি সবগুলোই এমবাপ্পের টিমমেট বের হয়ে আসছে, তার মানে তার টিমমেটের সাথে তার ভালো সম্পর্ক নেই, সে অন্য প্লেয়ারদের সাথে আর কি ভালো সম্পর্ক করবে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা সকলে জানি যে পিকের সাথে লিওনেল মেসির একটি ভালো সম্পর্ক রয়েছে, যে কিনা আগে বার্সেলোনাতে খেলতো কিন্তু বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছে। কিন্তু সে যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে একটু পচায় তখন সেটা আর সহ্য হয়নি কিলিয়ান এমবাপ্পের। জি হ্যাঁ বন্ধুরা, তার জন্য কিলিয়ান এমবাপ্পে পিকেকে দেখতে পারে না, আর পিকেও এমবাপ্পেকে দেখতে পারে না। আর এর মধ্যে আরো একটি রিজন আছে, যেখানে পিএসজি 3টি গোল করে দিয়েছিল আর বার্সেলোনা 1টি, আর সেদিন এমবাপ্পের হ্যাটট্রিক গোলে পিএসজি জিতে যায়, আর তারপর থেকে পিকে এমবাপ্পেকে দেখতে পারে না। এমনকি পিকে এমবাপ্পেকে নাকি থেটো করেছিল, যা আমি তোমাকে রাস্তাতে বের হলে দেখে নেব, আর এমবাপ্পে বলে যা পারবি করে নিস, আমি কাউকে দেখে ভয় পাই না। তো বন্ধুরা, আরো একটি প্লেয়ার রয়েছে যে কিনা কিলিয়ান এমবাপ্পেকে দেখতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, বিনয়েট অ্যাসুয়ো ইকোটো এই প্লেয়ারটি কিলিয়ান এমবাপ্পেকে একেবারে পছন্দ করে না, এমনকি তার পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে সেই এমবাপ্পেকে নিয়ে ভালোই সমালোচনা করেছিল। তো বন্ধুরা, এমন আরো অনেক প্লেয়ার রয়েছে যারা কিলিয়ান এমবাপ্পেকে পছন্দ করে না, কারণ তার অ্যারোগেন্ট বিহেভিয়ার, তার অ্যাটিটিউড এবং তার ইগোর কারণে সে তার ফ্যানদেরকেও খুব ভালোবাসে না, যেটা কিলিয়ান এমবাপ্পের একটি ভিডিওতে আপনারা ভালোভাবে দেখে নিয়েছেন। আর সেটা না দেখে থাকলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পের আসল রূপ এবং তার সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, যেটা দেখলে কিলিয়ান এমবাপ্পের সম্পর্কে আপনার সকল ধারণা ভেঙে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, তো আপনারা যারা যারা কিলিয়ান এমবাপ্পেকে পছন্দ করেন আর যারা যারা পছন্দ করেন না, তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে কিলিয়ান এমবাপ্পেকে আপনারা হেট করেন নাকি লাভ করেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। কিন্তু ভিডিও থেকে বের হওয়ার পূর্বে আপনারা যদি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকেন তাহলে অবশ্যই করে দিয়েন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।